নির্বাচন আগে ওনার ওয়াদা ছিল যে সুস্থ ভোট করে দেবে এবং যার ভোট সে দেবে যাকে খুশি তাকে দেবে। আজকে এটা বাস্তবায়ন হচ্ছে নাঙ্গলকুটে, আমি দেখেছি আপনি সুন্দরভাবে আমাদের ডিজিটাল এবং আমাদের সুন্দরভাবে ভোট দিচ্ছে, মানুষ যাকে খুশি তাকে দিচ্ছে। আজকে নাঙ্গলকুটে এই সুন্দর ভোটের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের মাননীয় সারা অর্থমন্ত্রীকে আমরা নাঙ্গলবাসী ওনাকে অভিনন্দন জানাচ্ছি। আগামী দিন যেন আমাদের এই ভোটগুলা যেভাবে যেভাবে সুন্দর হচ্ছে, আগামী দিনে যেন আমাদের এই ভোটগুলো সুস্থ হয় সুন্দরভাবে। এই বঙ্গবন্ধুর কন্যা আজকে ডিজিটালের মধ্যে প্রমাণ করে দিল আজকে ইভিএমে যে ভোটটা হচ্ছে, ইভিএম মানুষ বুঝতো না, আজকে ইভিএম এখন আমরা আগে ছেলের মধ্যে ভোট দিত, এখন ইভিএমের মধ্যে বটমের টিপে যাকে খুশি তাকে ভোট দিচ্ছে। এটার জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ সরকারকে আমাদের নাঙ্গলবাসীর পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাই এবং মাননীয় অর্থমন্ত্রীকে আমরা সবাই অভিনন্দন জানাচ্ছি এবং এই আগামী দিনে এই শুভকামনা করে যেই নির্বাচিত হবে তাকে আমরা অভিনন্দন জানাবো। এবং আমাদের প্রত্যেকটা কেন্দ্রে আমরা দেখেছি সুস্থ সুন্দর এবং প্রশাসনের লোক আছে, সুন্দর সুস্থ ভোট হচ্ছে প্রত্যেকটা কেন্দ্রে। আমাদের 11টা কেন্দ্রের মধ্যেই আমি দেখেছি প্রত্যেকটা কেন্দ্রে সুস্থ সুন্দরভাবে এবং নির্বাচিত যে হবে তাকে আমরা অভিনন্দন, প্রবাসী সবাইকে আমরা এবং মাননীয় অর্থমন্ত্রী মহোদয় আমরা সবাই ওনাদেরকে অভিনন্দন জানিয়ে